আমরা ভূমিধস এলাকায় গিয়ে দেখেছি অনেকে টিনের বাড়ি করেছেন, যেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং টিনের বাড়ি করার ক্ষেত্রে দেখলাম অনেকে 90% হিল কেটে মাটিটা সমান করে ল্যান্ড কিংবা হাউজিং ডেভেলপমেন্ট করেছে। এগুলোর বেশিরভাগই ইলিগেল, যেটি আমাদের মেয়র মহোদয় আগেও সাক্ষাৎকার দিয়েছিলেন। এবং এখানে দেখা যাচ্ছে যে টিনের বাড়িগুলোর পানি সরাসরি মাটিতে পড়ে মাটির ক্ষয়ের সাধন করছে, এবং উপর থেকে যদি মাটি সহ এই টিনের পানি মাটি ল্যান্ডস্লাইডের একটা কারণ বলে আমার মনে হয়। তো এই পানিগুলোকে যদি প্রপার চ্যানেলিং করে এবং প্রপার ড্রেনেজ করা যায়, আমার মনে হয় ভূমিধস অনেকটা রক্ষা করা যেত। পৃথিবীর অনেক দেশে পাহাড়ি এলাকা রয়েছে এবং বিভিন্ন ধরনের গবেষণালব্ধ জ্ঞান রয়েছে, তাদেরটা দেখে বিদেশি এক্সপার্ট এনে প্রয়োজনে ওনারা গবেষণা করে বলুক কোন ধরনের বাসা এবং কী পরিমাণ দূরত্ব কিংবা প্রকৃতির সাথে কীভাবে খাপকে বাসা নির্মাণ করা যায়। সেই অনুপাতে যদি আমাদের ইমারত নির্মাণ বিধিমালাটাও সংশোধন করা হয়, বিশেষ করে পার্বত্য এলাকার ক্ষেত্রে, আমার মনে হয় এ ধরনের ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। আমার ব্যক্তিগত যেটি ধারণা, প্রথমেই আসে প্রাকৃতিক কারণ, সেটি হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত। এবার দ্বিতীয় হচ্ছে মানবসৃষ্ট কারণ, যেটি মূল বিষয়, অপরিকল্পিত নগরায়ন এবং প্রচুর পরিমাণে বাসগৃহ নির্মাণ, যেটি হিলি এরিয়া কিংবা পার্বত্য এলাকা ফ্রেন্ডলি না। বাংলাদেশ সরকার এবং এডিবির অর্থায়নে ইউজি প্রজেক্ট থেকে আমাদের রাঙামাটি পৌরসভার জন্য ল্যান্ড ইউজ প্ল্যানের একটি মাস্টার প্ল্যানের কাজ চলমান রয়েছে। এটি এবছর নাগাদ শেষ হওয়ার কথা। আমরা আশা করি আগামী বছর আপনাদের একটি সুন্দর ল্যান্ড ইউজ প্ল্যান দিতে পারব। আমরা অবশ্যই এখানে ভূমি ব্যবহারের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব প্রদান করব। আমাদের পৌরসভার হোল্ডিং কিংবা অ্যাসেসমেন্ট অনুযায়ী বর্তমানে 17,700 অধিক অ্যাসেসমেন্ট রয়েছে, অধিক হোল্ডিং রয়েছে। এখন পৌরসভার অনেকেই অনুমোদন নিয়েছে, তবে বেশিরভাগ বাসস্থান সমূহ যেখানে ভূমিধস হয়েছে এদের বেশিরভাগই অনুমোদন নেয়নি।